ভারতের কেরালার একটি প্রত্যন্ত গ্রামের এক হতদরিদ্র বাবা। অনেক কষ্টে আদার জমিতে কাজ করে সংসার চালাতেন তিনি। দিনে আয় হতো মাত্র 10 রুপি। সংসারে লাগাম ধরতে বাবার সঙ্গে তার সন্তানরাও একই জমিতে কাজ করত। সেই হতদরিদ্র বাবার ছেলে মোস্তফা পিসি এখন আস্ত এক কোম্পানির মালিক, আইডি ফ্রেশ ফুড নামে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা, যিনি বর্তমানে 3,000 কোটি রুপির কোম্পানির মালিক। সম্প্রতি একটি শোর এক সাক্ষাৎকারে মোস্তফা পিসি তার ছোটবেলার স্মৃতিচারণ করতে গিয়ে এসব তথ্য জানিয়েছে। 2006 সালে মোস্তফার কোম্পানি আইডি ফ্রেশ ফুডের যাত্রা শুরু হয়। সে সময় তিনি তার ছোট্ট একটি রান্নাঘরের বাইরে রেডি টু কুক প্যাকেটজাত কৃষি পণ্য বিক্রি করতেন। একই সঙ্গে সংসার চালানোর জন্য তিনি ছোট চাকরিও করতেন। তার ব্যবসা থেকে যে অল্প কিছু লাভ হতো তা তিনি জমিয়ে রাখতেন। তার জমানো অর্থ থেকে মাত্র 150 রুপি দিয়ে তিনি একটি ছাগল কেনেন, যেটা তার পরিবারের একমাত্র সম্পদ ছিল। এর কিছুদিন পর মোস্তফা একটি গরু কেনেন এবং এর মাধ্যমে পরিবারের ভাগ্য কিছুটা ফেরাতে সক্ষম হন। সাক্ষাৎকারে তিনি বলেন, গরু কেনার পর দুধ বিক্রি করে আমাদের দিনে 3 বেলা খাবার যুক্ত। এভাবে অর্থ জমিয়ে তিনি ধীরে ধীরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে প্রকৌশল অধ্যয়ন করেন, পরে প্রকৌশল পেশায় নিয়োজিত হন। একই সঙ্গে এগিয়ে নিয়ে গেছেন তার আইডি ফ্রেশ ফুড কোম্পানি। তিনি বলেন, কোম্পানির যাত্রা শুরুর সময় অনেক ঘাত প্রতিঘাতের শিকার হয়েছি। এখন আমাদের কোম্পানি বিশ্বের বৃহত্তম তাজা খাদ্যের ব্যবসা করছে। হরতাল, অবরোধ কিংবা যে কোনো জরুরি পরিস্থিতিতে সড়ক, নৌ ও রেলপথে আপনার দূরপাল্লার যাত্রা বাধাগ্রস্ত হলে নিরাপদ ও সর্বনিম্ন ভাড়ায় গন্তব্যে যেতে পারবেন প্রবাসীর হেলিকপ্টারে। বুকিং করতে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে